রিপোর্ট অভিযোগ এর পরেও কোনো কাজই হয়নি আর তারই প্রতিবাদে আজ সকাল থেকে কুর্মীর সম্প্রদায়ের মানুষজন তারা রেল অবরোধ করছেন পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রীতিমতো স্টেশনে বসে তারা সেখানে অবরোধ করছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল পুরুলিয়াতে আর শুধু পুরুলিয়া নয় এর পাশাপাশি বাঁকুড়াতে আমাদের অপর প্রতিনিধি রয়েছে প্রিয়ব্রত আর ঝাড়গ্রামে আমাদের অপর প্রতিনিধি রয়েছে রাজু সিং প্রত্যেকের কাছে আসবে কিন্তু প্রথমে এই পুরুলিয়া ছবিটা জানতেই হচ্ছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে ইন্দ্রজিৎ বলবে ইন্দ্রজিৎ দেখো জুমেলা সকাল ছটা থেকে এখন নটা বাজছে টানা তিন ঘন্টা ধরে রেল অবরোধ চলছে এবং অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেয় কর্মী সমাজ এবং তাদের যে দাবি এসটি তালিকাভুক্ত করার দাবি সেই দাবিতে তারা একেবারেই অনড় এবং তার জেরে একেবারে বেশ কয়েকটি ট্রেন বিশেষ করে ছটি ১৬টি ট্রেন বাতিল হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনকে অন্য পথে নিয়ে যাওয়া হয়েছে ফলে যাত্রীদের একটা সমস্যা হচ্ছে এবং বিশেষ করে রেলের যারা নিত্যযাত্রী যারা চাকরি করে বিভিন্ন তারা নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং এই অবরোধ কবে উঠবে তারা জানে না তবে একটা বলা যায় যে পুরুলিয়া জেলার মূল যোগাযোগ হচ্ছে রেল বা বাসের পাশাপাশি তবে ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে যদি অজিত মাহাতো এই বিষয়ে বলেছে আন্দোলন চালাতে গেলে কিছু মানুষের অসুবিধা হবে তবে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের অসুবিধা হওয়ার মূল কারণ হচ্ছে যে ট্রেন বন্ধ এবং এই রুটে ট্রেন বন্ধ হওয়া হয়েছে বেশ যেমনটা তোমাকে বললাম ১৬টি ট্রেন বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন অন্য পথে নিয়ে যাওয়া হয়েছে ফলে এই আন্দোলন কতদিন চলবে তার কারণ এদের দাবি যে সেই দাবি পূরণ যতক্ষণ না হবে ততক্ষণ না এরা আন্দোলন চালিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য সকাল থেকে স্টেশনে বসে রয়েছে আন্দোলনকারীরা একেবারেই রেল লাইনে বসে আন্দোলন চালাচ্ছে একদিকে গান বাজনা হচ্ছে অন্যদিকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ফলে এই আন্দোলন যে এখনই থামবে না তা পরিষ্কার তার কারণ প্রথম থেকে তারা বলে আসছে আমাদের দাবি যে দাবিতে তারা এত আন্দোলন করেছে এর আগেও টানা ৫ দিন রেল অবরোধ করেছিল ফলে এই দাবি যতক্ষণ না মিটবে বা এই দাবি নিয়ে যতক্ষণ না নতুন করে আরো চিঠি পাঠানো হবে সিআইএ রিপোর্টকে রিপোর্ট পাঠানো হবে সেখানে ততক্ষণ ওরা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন যত চলবে তত সাধারণ মানুষের সমস্যা হবে সাধারণ রেল যাত্রীর সমস্যা হবে জেলাবাসী ইন্দ্রজিৎ তুমি যেমনটা বলছিলে যে এই টানা একদিকে টানা ধর্ণা এবং তার পাশাপাশি ১৬টি ট্রেন বাতিল হয়েছে ইতিমধ্যে একটু জানতে চাইবো যে ট্রেন চলাচলের আরো একটু আপডেট জানতে চাইবো অর্থাৎ দূরপাল্লা যে সমস্ত ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেন ঘুরপথে কি অন্য কোনো ট্র্যাক দিয়ে পাঠানো হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য উঠে আসছে দেখো যেমন তোমাকে বললাম ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে সেই বাতিল ট্রেন বাদ দিয়েও বেশ কিছু দূরপাল্লার ট্রেন সেগুলোকে অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু ট্রেনকে শর্ট রুট করা হয়েছে অর্থাৎ এই স্টেশন অবধি আসতে দেওয়া হচ্ছে না আদ্রাতে আটকে দেওয়া হচ্ছে ওইদিকে টাটাতে আটকে দেওয়া হচ্ছে ফলে একটা সমস্যা চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এবং আন্দোলনকারীদের যেটা তোমাকে বারবার বলছি যে আন্দোলনকারীদের যে বক্তব্য তাদের যে দাবি দাবি যতক্ষণ না তারা পূরণ হবে ততক্ষণ না তারা এই রেল অবরোধ চালিয়ে যাবে যেমনটা বলছি ২০ সেপ্টেম্বর ২০২১ তারা টানা ৫ দিন এই কুস্টাউর স্টেশনে রেল অবরোধ করেছিল এবং প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এমনটাই অভিযোগ করছে এই আন্দোলনের মূল নেতা যিনি সেই কারণে এই কর্মী সম্প্রদায় তারা এই মুহূর্তে আন্দোলন করছেন আজ সকাল থেকে ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে থাকো আমরা একবার চোখ রাখি খেমাশুলির দিকে কারণ খেমাশুলিতে কর্মীদের আন্দোলনের আজ দ্বিতীয় দিন আর এখানেও কিন্তু আজ রেল অবরোধ করছেন শুধু রেল অবরোধ নয় জাতীয় সড়ক অবরোধ তারা করছেন ফলে স্বাভাবিকভাবেই যাত্রী দুর্ভোগ খেমাশুলিতে কর্মীদের আন্দোলনের আজ দ্বিতীয় দিন কর্মীদের তফসিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার দাবিতে সেখানে চলছে আন্দোলন কি পরিস্থিতি এই মুহূর্তে আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু সিং সরাসরি চলে যাবো রাজুর কাছে রাজু কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে পরিস্থিতি বলতে রেল অবরোধ রয়েছে রাস্তা অবরোধ রয়েছে যার ফলে ব্যাপক সমস্যায় পড়ছে মানুষজন কারণ নিত্যযাত্রী থেকে রেল যাত্রী সমস্ত জায়গায় সমস্যার মধ্যে
করতে হচ্ছে মানুষজনদেরকে। ইতিমধ্যে সকাল থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেন খড়গপুর জংশনে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে তার মধ্যে বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে ফেলা হচ্ছে এবং এই রুটে যে সমস্ত ট্রেনগুলি ছিল সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেন ইতিমধ্যে খড়গপুরে দাঁড়িয়ে রয়েছে যার ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অপরদিকে যে ছ নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ করে ফেলা হয়েছে। বিভিন্ন দূরপাল্লা যে সমস্ত গাড়িগুলি রয়েছে পণ্যবাহী বা যাত্রীবাহী যে সমস্ত গাড়ি তা আটকে পড়েছে, ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে মানুষজন। কারণ এর আগেও পুজোর সময় তারা রেল অবরোধ এবং রাস্তা অবরোধ করেছিল তাদের এই এসটি তালিকা দাবি নিয়ে, সেই সময়ও ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিল মানুষজন এবং সেই সময় রাজ্য সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল শীঘ্রের মধ্যে এই তাদের যে আন্দোলন বা তাদের যে দাবিগুলো রয়েছে তা নিয়ে ভাবা হবে এবং বিবেচনা করা হবে। সেক্ষেত্রে সেই সময় রাজ্য সরকারের কথা মতো তারা রেল অবরোধ এবং রাস্তা অবরোধ একেবারেই এবং স্বাভাবিকভাবেই যাত্রী দুর্ভোগ যথেষ্ট পরিমাণে হয়েছে। আমাদের সঙ্গে থাকো রাজু। আর কর্মীদের রেল অবরোধের প্রভাব পড়ল বাঁকুড়াতেও, বাঁকুড়ায় ট্রেন পরিষেবায় ব্যাহত। খড়গপুর আদ্রা শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন, ঘুরপথে সেখানেও চলছে বেশ কিছু ট্রেন। পুরুলিয়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে ছাড়ছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, ঠিক কি ছবি এই মুহূর্তে, কি কি কোন কোন ট্রেন বাতিল হয়েছে যেমনটা আমি বলছিলাম, এরই পাশাপাশি সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কতটা দুর্ভোগের মধ্যে পড়েছেন এই মুহূর্তে, কি দেখছো ছবি? দেখো জুনিলা, তুমি যেমনটা দেখছিলে সকালবেলা থেকে আমরা বলে আসছি, কিন্তু ছটা থেকে এই যে অবরোধের কর্মসূচি শুরু হয়েছে, যেটা সিআরআই রিপোর্ট জমা দেওয়া, সংবিধানের স্বীকৃতি এবং যে কর্মী ভাষা তাকে সংবিধান স্বীকৃতি দিতে হবে এবং যে কর্মী এসটিভুক্ত তালিকাভুক্ত করতে হবে এই দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে, কত এক তারিখ থেকে তারা কিন্তু আন্দোলন করছেন বেশ কিছুভাবে, যেখানে রাস্তা অবরোধ করা হয়েছে, মিছিল কুইটিং করছেন এবং তারপর কিন্তু এই আজকে 5 তারিখ থেকে ভোর 5টা থেকে যে অবরোধ কর্মসূচি, এবং এই অবরোধ কর্মসূচি কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি, যেখানে কিন্তু বাঁকুড়া জেলাতে অবরোধ কর্মসূচি বা রেল রোকো না হলেও ঝাড়গ্রামের খেমাশুলি এবং পশ্চিম মেদিনীপুর খেমাশুলি এবং পুরুলিয়ার যে কুস্তাও স্টেশন যেখানে এই যে রেল রোকো করা হয়েছে, এর ফলে কিন্তু বাঁকুড়া স্টেশন দিয়ে বাঁকুড়ার যেটা আদ্রা খড়গপুর রেলপথ সেই রেলপথে কিন্তু প্রভাব পড়েছে এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে লাইফ লাইন ট্রেন যেগুলো বলা হয় যে বাঁকুড়ার থেকে হাওড়া যাওয়ার যে ট্রেন দ্রুতগামী পথ, সেই ট্রেন কিন্তু বেশ কিছু যাত্রাপথ শর্ট করা হয়েছে, যেখানে আদ্রা থেকে চালানো হচ্ছে পুরুলিয়ার কলকাতার উদ্দেশ্যে এবং বেশ কিছু ট্রেনকে কিন্তু গোমো এবং খড়গপুরের রাস্তা দিয়ে কিন্তু টাটানগর পথ দিয়ে বার করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কিন্তু ছোট করা হয়েছে। এই ফলে কিন্তু যাত্রী যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বেড়েছে এবং আমার কাছে এই মুহূর্তে একজন যাত্রীকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কি অবস্থা, তোমরা কোথায় যাচ্ছিলে এবং কি অবস্থা? আমি তো পুরুলিয়া যাওয়ার কথা ছিল আমার, আমি এখানে এসে জানতে পারি যে রেল অবরোধ রয়েছে, তো আমি মানে বিশাল সমস্যায় পড়েছি। এখন আমার বাসপথ ছাড়া উপায় নেই, বাসও ঠিকঠাকভাবে চলছে না, তো মানে যাওয়াটাই আমার হয়তো ক্যান্সেল। আমাদের সঙ্গে প্রিয়ব্রত থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আদিত্য চৌধুরী, দক্ষিণ পূর্ব রেলওয়ে সিপিআরও। আদিত্য বাবু, একটা বিষয় জানতে চাইবো যে কর্মীদের এই অবরোধে ব্যাহত হয়ে রয়েছে ট্রেন পরিষেবা, একটু জানতে চাইবো যে কোন কোন ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং ঠিক কি পরিকল্পনা রয়েছে আপনাদের, কি করবেন? দেখি, আজ 2 জায়গাতে এলিভেশন চালু হ্যাঁ, এক স্তর হ্যাঁ और एक খেমাশুলী है। স্তর হো গিয়া আদ্রা ক্যান্ডেল সেকশন में और খেমাশুলী হো গিয়া আপনার টাটা खड़गपुर सेक्शन में। यहाँ करीब 1000 से ज्यादा एजुकेटर्स ट्रैक पे बैठे हुए हैं, वहाँ पे रेलवे के ऑफिसर्स रात से ही कैंप कर रहे हैं, लोगों से बात करने की कोशिश कर रहे हैं लेकिन वो लोग अभी भी हटे नहीं हैं। हम लोग स्टेट गवर्नमेंट से ही बात कर रहे हैं क्योंकि ये सारा एजेंडा जो है उनका जो इशूज है दैट इज नॉट रिलेटेड इन एनी वेज टू रेलवे, रेलवे से रिलेटेड कोई भी इशू नहीं है उनका, अपना नॉन रेलवे रिलेटेड डिमांड्स है, इसके कारण वो लोग ट्रैक पे हैं। काफी सारी ट्रेन को हम लोगों ने डाइवर्ट किया है और कुछ कैंसिलेशन भी हुई है। इसके मद्देनजर कल शाम में हम लोगों ने लिस्ट निकाला था जिसमें ट्रेन सारे थे कि कहाँ कहाँ कौन कौन सी ट्रेन डाइवर्टेड रूट से चलेगी। अच्छा, और एक बात पूछना चाहती हूँ आदित्य जी, ये जो एजेंडा जो है आज कुर्मी संप्रदाय का जो एजेंडा है ये रेलवे के साथ ये जुड़ा हुआ नहीं है लेकिन सर्विस तो इफेक्ट हो रहा है ना, तो बिल्कुल इसमें हजारों यात्रियों को तकलीफ हो रही है जिनका पहले से उन्होंने टिकट किया था उनको टिकट ट्रेन को कैंसिल करना पड़ा और काफी इम्पोर्टेंट ट्रेन भी थी जैसे आपकी पुरुलिया आसनसोल में काफी सारी ट्रेन करीब 50 ट्रेन के आसपास हम लोगों ने दिया है जिसको कि हम लोगों ने कैंसिल और शॉर्ट टर्मिनेट शॉर्ट ऑर्गेनाइजेशन किया गया है। तो इस सारी चीजों से अल्टीमेटली पैसेंजर्स को काफी तकलीफ हो रही है जिनको स्कूल जाना है कॉलेजेस जाना है इलाज करवाने जाना है
सभी को तकलीफ हो रही है। आदित्य जी और एक चीज पूछना चाहते थे, अभी तक कितना ट्रेन कैंसिल हुआ है? देखिए कल जो लिस्ट दिया था उसमें 47 ट्रेन का कैंसिलेशन था, जिसमें काफी सारी मेमो ट्रेन थी, कुछ पैसेंजर ट्रेन थी और कुछ ट्रेन को शॉर्ट टर्मिनेट किया गया। इसमें करीब 7-8 ट्रेन थे जिसको कि जिस लोकेशन पे एजुकेशन हो रहा उसको अवॉइड करके उसके पहले ही शॉर्ट टर्मिनेट और शॉर्ट ऑरिजिनेट किया जा रहा है। जैसे आगरा चक्रधरपुर है वो आगरा से स्टार्ट होगी, शॉर्ट टर्मिनेट हो जाएगी आगरा में। संतरागाछी पुरुलिया आगरा में शॉर्ट टर्मिनेट हो जाएगी। सुनली पुरुलिया एक्सप्रेस भी आगरा में शॉर्ट टर्मिनेट हो जाएगी। इस तरह से काफी डिटेल लिस्ट हम लोगों ने सारे ग्रुप्स और अपने सोशल मीडिया हैंडल्स पर दिया है, जिससे पैसेंजर्स इन्फॉर्म भी हैं कहाँ कहाँ कौन से ट्रेन कैसे चली थी। जी बहुत शुक्रिया। কর্মীদের রেল অবরোধের প্রভাব, বাঁকুড়ায় ট্রেন পরিষেবা ব্যাহত, খড়গপুর আদ্রা শাখায় বাতিল, একাধিক ট্রেন ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন। কর্মীদের অবরোধে ব্যাহত ট্রেন পরিষেবা, খড়গপুর আদ্রা শাখায় বাতিল, একাধিক ট্রেন ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন। পুরুলিয়া হাওড়া, পুরুলিয়া এক্সপ্রেসওয়ে পুরুলিয়ার বদলে আদ্রা থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই স্টেশনে দুর্ভোগ যাত্রীদের, শুধু বাঁকুড়িয়া নয় পুরুলিয়াতেও যে ছবি দেখছেন এবং এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ছবি দেখছেন। আচ্ছা চলো তাহলে আমরা।